আসসালামু আলাইকুম ওয়া সেলফ পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সব ভালো আছে এবং সুস্থ আছেন। প্রথমত একটা শুকনো বাটি নি, দেন গ্রিট দি পরিমাণ মতো করে, তারপর এই গ্রিটের পর এখানে দেখতে পাচ্ছেন চারটা আইটেম রয়েছে। প্রথমত ব্রেড স্টোন, লাইম স্টোন, ক্যালসিয়াম ফসফেট এবং ন্যাচারাল সাইড। এই জিনিসগুলো তো আমার সুবিধার জন্য আমি একসাথে মিক্স করে রেখেছি আগে থেকে, যেহেতু আমি এই গ্রিড বানানোর চিন্তাভাবনা অনেক আগে থেকে করে রাখছি। তো একসাথে এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবং এরপরে দেখতে পারছেন কয়লা, কয়লা তো আপনারা হয়তো বা অনেকেই চিনেন, সে কয়লা এখানে দেওয়া হচ্ছে, পরিমাণ মতো দিতে হবে কিন্তু। তারপর দেখতে পারছেন এখানে ঝিনুকের গুড়ি, তাও কিন্তু পরিমাণ মতো দিচ্ছি। পরিমাণটা যদিও আমি এরপর দেওয়ার পর সবগুলোর পরিমাণ আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করব। তারপর ক্যাটেল ফিশ বন মানে সমুদ্রের ফেনা, এখানে পরিমাণ সব থেকে বেশি দিতে হবে, যদিও সমুদ্রের ফেনাটার পরিমাণ বেশি থাকে। হ্যাঁ, তো এখানে আপনারা আমি দেখতে পাচ্ছেন গুঁড়ি করে রেখেছি আগে থেকে আমাদের সুবিধার জন্য। এবং এরপরে যে প্রোডাক্টটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার ডিমের খোসা, তাও কিন্তু সব থেকে বেশি পরিমাণ দিতে হবে। এগুলো কিন্তু ডিমের খোসা কিন্তু আগে থেকে শুকাতে হয়। এবং আপনাদেরকে যেটা বলেছিলাম এখানে ডিমের খোসা 10% এবং সমুদ্রের ফেনা 10%, বাকি সব 5% করে আপনার পরিমাণ মতো দিতে হবে যতটুকু পরিমাণে বানান। শুধু এখানে শেষ নয়, ব্লেন্ডার করে সজনা পাতা প্রথমে ব্লেন্ডার করবেন, দেন ভালো করে ছেঁকে নেবেন, এখানে যাতে কোনো রকমের আঁশ জাতীয় কোনো কিছু না যায়, শুধু গুঁড়িটা নেবেন। এক নজর ভালো করে দেখি কেমন লাগে এগুলা। দেন আমাদের দিতে হবে সাজনে পাতা, তাও আমি আগে থেকে গুঁড়ি করে রেখেছি। অবশ্যই দেশি সাজনে পাতা দিতে হবে, থেকে ফেলার টাইমে আপনাদের মাথায় রাখতে হবে যাতে গুঁড়ি ব্যতীত কোনো কিছু ওইখানে না যায়, কোনো আঁশ না যায়। তাহলে কিন্তু দেখবেন আপনি যে জিনিসটা তৈরি করবেন ব্লক, তখন কিন্তু জিনিসটা দেখতে ভাল লাগবে না। দেন পরিমাণ মতো বিট লবণ দিতে হবে, যদিও বিট লবণের সাথে আমরা অনেকেই পরিচিত আছেন, আপনারাও আছেন হয়তোবা, তো বিট লবণ পরিমাণ মতো করে দিতে হবে, বেশি দিলে কিন্তু প্রবলেম হবে সেক্ষেত্রে। তো যদিও আমি আমার পরিমাণ মতো দিচ্ছি, যেহেতু আপনাদের এক্সপেরিমেন্টের জন্য এই জিনিসটা তৈরি করছি। হ্যাঁ, তো এখানে কতটুক দিতে হচ্ছে সেটা আপনারা দেখতে পারছেন। আর আমার আমার এখানে যা দিচ্ছে এগুলো কিন্তু সব আগে থেকে আমার সেট আপ করা রাখা। এবং এর সাথে দিতে হবে নর্মাল লবণ, লবণের সাথে হয়তো বা অনেকেই পরিচিত, তো আর নতুন করে পরিচয় দিচ্ছি না লবণের। তো কতটুক দিচ্ছি সেই জিনিসটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করেন। এবং সর্বশেষ যে উৎপাদনটা আমরা দিয়ে এখন তৈরি করব সেটা হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। এই প্লাস্টার অফ প্যারিসের মাধ্যমেই কিন্তু মূলত আমাদের সম্পূর্ণ কাজটা ইতি ঘটবে। এই জিনিসটা ছাড়া আসলে কখনো সম্ভব না। আপনি আমরা যে 13-14টা উৎপাদন দিয়েছি ওইগুলোর মধ্যে দুই একটা উৎপাদন না দিলেও চলবে, তবে এই প্লাস্টার অফ প্যারিস যদি আমরা না দেই তাহলে কিন্তু আমরা কখনো এই ব্লকটা বানাইতে পারবো না, কারণ এই প্লাস্টার অফ প্যারিসই শক্ত করে। এবং সর্বশেষ সব কিছু মিক্স করতে হবে, যেহেতু চামচ দিয়ে হচ্ছে না সেজন্য আমি হাতে ভালো করে মিক্স করছি সবগুলো। আর প্লাস্টার অফ প্যারিস যেহেতু এখানে দিচ্ছি তো পরিমাণটা হবে 40%, আমি আবারও বলছি পরিমাণটা হবে 40%, আমার যে উৎপাদনগুলো আছে সবগুলোর 40% প্লাস্টার অফ প্যারিস। দেন আমাদের পুরোপুরি যদি দেখা যাচ্ছে আমাদের এই মিক্স হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তারপর আস্তে আস্তে করে ধীরে ধীরে পানি দিতে পারবো। এবং এখানে কিন্তু আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করছেন, আমি কিন্তু হাত দিয়ে এই জিনিসটা ধরছি না,
এই জিনিসটা হাত দিয়ে ধরলে প্রবলেম আছে, সেজন্য চামচ দিয়ে এই কাজটা করতে হবে। যদি আপনারা কাজটা করতে চান অবশ্যই হাত ইউজ করবেন না, যেহেতু আমি প্লাস্টার অফ প্যারিস দিছি সেজন্য আমাকে চামচ দিয়ে কাজগুলো করতে হবে। এটা কিন্তু বাংলাদেশে প্রথম উন্নত মানের ব্লক কীভাবে বানাতে হয় সেটাও দেখাচ্ছি। আর যদি আপনাদের ঝামেলা না করতে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন, একদম কম মূল্যে এই জিনিসটা পাবেন। এখানে যত কিছু দেওয়া হয়েছে তা কিন্তু আপনারা যদি নিজেরা তৈরি করতে চান অনেক টাকা পড়ে যাবে কস্ট, সেজন্য আপনারা প্যারট খান এভারি থেকে পেয়ে যাবেন। যদিও আমি এখানে নাম্বারটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনের নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করে তারপর নিতে পারবেন। এখানে আমরা যত কিছু দেই, হ্যাঁ অন্যান্য ব্লগে কিন্তু এত কিছু কখনো দেওয়া সম্ভব না, আর এত ভেজাল কেউ করবেও না। মূলত দেখা যায় যে যে বাজারে যে ব্লগগুলো থাকে সে ব্লগের মধ্যে দেখা যায় শুধুমাত্র হোয়াইট জাতীয় যেগুলো থাকে, যেমন ক্যাটেল ফিশ বন, তারপর এই ডিমের কোষা, এই জিনিসগুলো দিয়ে শামুকের গুঁড়ি দিয়ে দেখা যায় যে ব্লগ তৈরি করে। তবে ওইগুলোর তুলনায় এটা কিন্তু বেস্ট। এটার মধ্যে যে যে উৎপাদনগুলো দেওয়া হয়েছে এবং সেই উৎপাদনের ফলে কিন্তু দেখা যাচ্ছে পাখিদের মিনারেল ক্যালসিয়াম অভাব দূর হবে, এবং আমরা কিন্তু দুইটা নিয়েছি আপনার প্লাস্টিকের ডাইস নিয়েছি, ডাইস বলতে পারেন, হ্যাঁ। তো এই ডাইসের মাধ্যমে কিন্তু মূলত আমরা তৈরি করব এই ব্লগগুলো, এবং আস্তে আস্তে সাবধানে রাখতে হবে যাতে পড়ে না যায় এই এই ব্লগগুলো। সব কাজ শেষ, রাখাও কমপ্লিট, এখন শুধু অপেক্ষা করার। এখন আমাদের এই সবগুলো আস্তে আস্তে করে নিয়ে রোদে শুকাতে হবে, যেভাবে আমি রোদে দিয়েছি দেখতে পাচ্ছেন রোদে কিন্তু মনে হয় শুকাইছে। এখন দুই দিন পর কিন্তু আমি এগুলো আস্তে আস্তে বাইর করছি যাতে একটা ব্লগও না ভেঙে যায়। হ্যাঁ, কিভাবে বাইর করছি সেটাও একদম সাবধানে বাইর করতে হবে, তা আপনারা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে কিন্তু দেখা যাচ্ছে, সব ব্লগই কিন্তু খুবই চমৎকার লাগছে, দেখতে খুব সুন্দর। তো এই সাইজে যদি আপনারা বানাতে চান কিংবা এর থেকেও ভালো যদি আপনারা বানাতে চান, ডাইসটার উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম এবং কোন সাইজের বানাবেন। তো এখানে কিন্তু কাজ শেষ হয় নাই, আরও অনেক কাজ রয়েছে